আগামী অক্টোবরেই উদ্বোধন হতে চলেছে সিল্ক পার্কের। রেশম শিল্পকে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত বৈঠক শেষে এমনই জানালেন জেলা শাসক। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনে রেশম শিল্প নিয়ে বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র, জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক সহ রেশম শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিত্বরা। জেলা শাসক নিতিন সিংহানিয়া জানান, আগামী 1 অক্টোবর থেকে মালদা জেলা সিল্ক পার্ক চালু হতে চলেছে। রেশম শিল্পকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আজ আলোচনা হয়েছে। যে সমস্ত এলাকায় রেশম চাষ হচ্ছে না সেই সমস্ত এলাকার মানুষকে অনুপ্রাণিত করতে আমরা কিছু ওয়ার্কশপ করতে চলেছি। মাননীয় জেলা শাসক মালদার উদ্যোগে আমাদের সিলিকালচারের ডেভেলপমেন্ট নিয়ে একটা আলোচনা হলো। তাতে ডিএম সাহেব ছিলেন, এডিএম এলআর ম্যাডাম ছিলেন, এছাড়াও আমাদের যারা বিভিন্ন স্টেক হোল্ডার, আমাদের রিলাররা ছিল, আমাদের আরএসপিরা ছিলেন, আমাদের অন্যান্য আমাদের সিল্ক পার্কের যেটা মালদায় চলছে কাজ, আমার জিএমডিআইসি সাহেব ছিলেন, এই সমস্ত নিয়ে ইন ডিটেলস একটা আলোচনা হয়েছে। আশা করা যায় সামনের দিনে এটা অনেক আমাদের কাজে লাগবে। মালদা জেলার ইতিহাস প্রসিদ্ধ সিল্ক, এই সিল্ককে পুনরুজ্জীবিত করার জন্য আজকে আমাদের মালদা জেলা রাজ্য সরকারের পক্ষ থেকে ডিএম সাহেব মিটিং কল করেছিলেন। রেশম চাষের সঙ্গে যারা যুক্ত, যারা সিল্ক তৈরি করে প্রডিউসার, এবং আমাদের সিল্ক পার্কে যারা ঘর পেয়েছেন প্রত্যেক সংশ্লিষ্ট দপ্তরের সকলকে নিয়ে, আমাদের ইয়ান সিল্ক ইয়ান প্রডিউসার অ্যাসোসিয়েশন সবাইকে নিয়ে আজকে মিটিং হয়েছে, এবং পুনরুজ্জীবিত করার জন্য মালদা জেলা সিল্ককে এন সাহেব উদ্যোগ গ্রহণ করছেন। এতে করে মালদা জেলার যে সিল্কের ওপর অর্থনীতি আবার পুনরুজ্জীবিত হবে, সেই সঙ্গে আমাদের যে সমস্ত লেবার, আমাদের কর্মীবৃন্দরা অন্য জেলায় গিয়ে কাজ করছে তারা আবার ফিরে আসবে, এবং সিল্কের সঙ্গে যুক্ত হয়ে আমাদের জেলার অর্থনীতি এমপ্লয়মেন্ট আবার এগিয়ে যাবে বলে আমরা সবাই। আমাদের সেরিকালচার ডিপার্টমেন্টের সব অফিসার্সরা ছিলেন, এবং যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সিল্ক পার্ক চালু হতে চলেছে, অলরেডি ওখানে যে প্লটসগুলো ছিল এবং স্টলসগুলো ছিল তার অ্যালটমেন্ট প্রসিজার কমপ্লিট হয়েছে। এখন ওনারা টাকা দিলেই আমরা শুরু করতে চলেছি। 1 অক্টোবর থেকে আমরা সিল্ক পার্ক স্টার্ট করছি, এবং তার সঙ্গে এখানে সিল্ক প্রোডাকশন, মানে সিল্ক থেকে শুরু করে কোকুন্স প্রোডাকশন মালদা জেলায় কী করে বাড়ানো যায় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। কিছু প্রপোজালস রেডি করা হচ্ছে, এবং আমাদের সেরিকালচার ডিপার্টমেন্টের যে স্টাফ স্ট্রেংথ সেটাও বাড়ানোর জন্য আজকে এখানে কথা হয়েছে, আমরা ডিপার্টমেন্টকে সেটা জানাবো। তার সাথে সাথে আরও বিভিন্ন অ্যাসপেক্টস, এইসমেন্টস দেওয়া হয়, রিয়ারিং শেডস দেওয়া হয়, তার আজকে আলোচনা হয়েছে। কিছু নতুন এরিয়াজ সিল্কের জন্য যেখানে সিল্ক প্রোডাকশন হচ্ছে না মালদা জেলায়, তাদেরকে মোটিভেট করে আমরা কিছু ওয়ার্কশপস, ট্রেনিং প্রোগ্রামস প্ল্যান করেছি উৎকর্ষ বাংলার মাধ্যমে। আমরা চেষ্টা করছি যাতে ওভারঅল সিল্কের যে প্রোডাকশন আমাদের মালদা জেলায় সেটা বাড়ানো যায়। পুজোর আগে তাহলে সিল্ক পার্ক মালদাবাসী কাছে উপহার? ইয়েস।